Assalamualaikum everyone. Apne shabai ke Faiza Palla Kanadar blog ke shakukum. Aur apne shabai ke Mahe Ramjaner onik onik shubhechha. To aajke ekta notun Ramjaner blog niye aslam. To aajke holo 26 roja. To etari blog niye aslam ami abaro. Aajke ami ki ki kori. Amra mane aajke dekhabo iftarir item gulo. Moja kori amra eigulo dekhabo. তো আমরা সবাই মিলে আজকে ইফতার করি ইফতার পার্টি তো চলো তোমাদের দেখাই এখন আমি যে কি কি আইটেম হবে তো চলো তোমাদের দেখাই তো আজকে ইফতারিতে চিকেন রেশমি কাবাব বানানো হবে তার জন্য যে ম্যারিনেট করা আর এখানে মামা হলো গিয়ে ভাজতেছে মানে এটা চিকেন রেশমি কাবাবটাকে বানাইতেছে এই যে আর আমি এখানে এসে এসে ভিডিও করতেছি তো চলো দেখাই আম্মু আর মামি কি করতেছে আম্মু আর মামি মিলে বানাইতেছে হলো গার্লিক বাটার নান তো মামি আর আম্মু বানাইতেছে চলো তোমাদের একটু দেখাই দিই কিভাবে বানাইতেছে মামি তো ফারস্টে হলো গিয়ে মামি রুটিটাকে ভালো করে বেলে নিতেছে আর আম্মু ওইদিকে বাকি রুটিগুলো ভাজতেছে তো রুটিটাকে মোটা রেখে তারপরে বেলতেছে তো এখন এটা রুটির উপরে লবণ পানি দিয়ে দিল আর হলো তারপরে কিছু ধনে পাতা আর গার্লিক ওটা কুচি দিয়ে দিল উপর দিয়ে ভালো করে চাপ দিয়ে দিতেছে যেন ওটা না ছুটে যায় ধনে পাতাগুলো তো বানানো শেষ একটা রুটি দেখাই দিলাম আর এই যে আম্মু এদিকে ভাজতেছে আর এদিকে মামা সবগুলো মাংস ভেজে নিয়েছে এই যে কত সুন্দর লাগতেছে এখানে আর এই যে এখানে মামি আর মা বসে বসে রুটি বানায় আর গল্প করতেছে এখন মাংসগুলোর ভিতর কয়লা দিয়ে এসে যেন একটা বারবিকিউর মতো ফ্লেভার আসে এই যে ধোয়াতে ভরে গেছে পুরো তো আমি তোমাদের হওয়ার পর দেখাবো আর চলো দেখি বাবা কি করে তো এখানে বাবা দুধ তারপরে কাঁচা আম দিয়ে মরিচ দিয়ে এগুলো দিয়ে একটা শেক তৈরি করতেছে মানে শরবতের জন্য আর কি তো গাইজ এই যে ইফতারের টাইম হয়ে গেল আর এই যে এখানে নানু সবার জন্য ইফতারি প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে যে এখানে সবাই আমরা বসে আছি বাবা এই যে দেখে হাই দিতেছে এখানে সবাই এখন আগুনের জন্য অপেক্ষা করতেছে আর আমি এখানে সাজাইতেছে সবার জন্য এবার আগুন দিয়ে দিচ্ছে তো আমরা এখন সবাই বসে পড়ছি মামা এখানে সবাইকে সালাদ দিয়ে দিতেছে এই যে মামা মামি নানু নানা মা বাবা পালাক আমি সবাই এখানে বসে আছি আর এই যে এটা হলো আমার ইফতার প্লেট নানগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে আর মাংসটাও অনেক বেশি সফট আর অনেক ইয়ামি হয়েছে আর এই সালাডটাও অনেক মজা হয়েছে এটা আমার আম্মু তৈরি করছে সত্যি অনেক মজা হয়েছে ফ্যামিলির সাথে ইফতার করতেছি তো এখন এই যে সবাই আমি ইফতারি করি তোমাদের সাথে একটু পরে দেখা করবো এই যে আমার ইফতার করা শেষ তো এখন ইফতার শেষের পর একটুখানি ম্যাঙ্গো শেকটা খাইতেছি ম্যাঙ্গো শেকটা হালকা ঝাল মিষ্টি টক সব কিছু মিক্স অনেক মজা হয়েছে অনেক বেশি তো গাইস ইফতারি করা শেষ তো এখন পেট অনেক বেশি ভরে গেছে তো মজাদার খাবার খায়া তো আজকে ব্লগটা তোমার কাছে কেমন লাগছে বললো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবা কমেন্ট করবে শেয়ার করবা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ